প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এবার আলোচনা করব অনুশীলনী 4.2 এর 15 নম্বরের 6 নম্বর অঙ্কটি। এখানে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তো সূত্রের সাহায্যে গুণ করতে চাইলে আমাদের কি করতে হবে, দেখো সূত্র আকারে আমাদের তৈরি করে নিতে হবে বা সূত্র ফেলতে হবে। তো দেখতে হবে কোন সূত্র পড়ে, সেই সূত্রটা আমাদের এখানে ফেলতে হবে। তো এখানে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার, আবার এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। তো এখানে দেখো একটা সূত্র আসে আমাদের, সেই সূত্রটি হলো আমরা পড়েছি যে সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা পড়েছি যে এ কিউব প্লাস বি কিউব। এটা একটা সূত্র। আবার একটা সূত্র আছে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কিন্তু আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমাদের প্রথম সূত্র যেটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব। পরের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব। এই দুইটা সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো তো এক্স মানে হলো এ, আর এ মানে এখানে আমরা বি মনে করব। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এক্স মাইনাস এ মানে হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা এই লাইনটা ভেঙে না নিয়ে সরাসরিও লিখতে পারবে, সেটা আমি দেখাবো। দেখো তাহলে এই সূত্রের সঙ্গে আমি মিল করে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমার সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব। তাহলে এই সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কী হবে, এ কিউব প্লাস বি কিউব লিখলাম। আবার এটা তাহলে সূত্র আসে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো তোমরা এই লাইনটা দ্বিতীয় লাইনটা না লিখে সরাসরি এই লাইনটাও লিখতে পারবে, লেখা যাবে। তো তাহলে এখানে আবার সূত্র, আরও একটা সূত্র আসবে। দেখো তোমরা এটাও পড়েছো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র যদি আমি এখানে ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি হবে, এক্স এস কিউবের ওপর যদি স্কোয়ার করো তাহলে এক্স এর ওপর পাওয়ার হবে 6, এ কিউবের ওপর স্কোয়ার করলে এ পাওয়ার হবে 6, অর্থাৎ এ টু দি পাওয়ার 6 মাইনাস মানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6, এটি হবে আমাদের সূত্রের সাহায্যে গুণফল। তাহলে আমাদের এখানে সূত্র আসবে তিনটা। প্রথম সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র। পরের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই দুইটি সূত্র শুরুতে ফেলতে হবে। তাহলে এই এইটুকু অংশ আমাদের প্লাসের সূত্র, এইটুকু অংশ আমাদের মাইনাসের সূত্র। ফেলার পর তারপর দেখতে হবে যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যায়, সেটাও আমরা ফেলবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তো সেই সূত্র ফেললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স এস কিউবের উপর স্কোয়ার করলে হবে এক্স টু ডি পাওয়ার 6, আর এ কিউবের উপর স্কোয়ার করলে হবে এ টু ডি পাওয়ার 6, এটি হবে অ্যান্সার।
তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।